Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami Khondokar Soilara, SRTV Soilara থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আমি একটু হাসতেছি, হাসতেছি কারণ আজকে ভিডিও ট্রফিকটা হবে যে ছেলে যাবে বাপের বাড়ি। তো ছেলে যাবে বাপের বাড়ি শুনলে মজা লাগে, যে বউ যায় বাপের বাড়ি, ছেলে যায় বাপের বাড়ি। যে কাহিনী হচ্ছে যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম, আমি প্রথম একটা ভিডিও করছিলাম যে ম্যাক্সিম ঢাকার, তখন বলছিলাম ওইখানে এখানে বলছিলাম আমি যে যদি আমার একটা খয়রা গলা মাদি পাল্লা দিতেছে, যদি ও আসে, হ্যাঁ এই সেই মাদিটা যদি সে আসে, তোমার এই নরের সাথে আমি ই করব, ঘর জামাই করে নিয়ে যাব। ঠিক আছে, এটার একটা কথা বলি, আমার এই 100 কিলো টুর্নামেন্টে একটা খয়রা গলা মাদি যাইতেছে, যদি ওটা 100 কিলোর থেকে আসে তাহলে তোমার নরের সাথে কিন্তু আমি ঘর জামাই করে নিয়ে যাব, মনে রাখো। ঠিক আছে, হ্যাঁ আপনারা সাক্ষী, ঠিক আছে, আমার খয়রা গলা মাদি যদি 100 কিলোর থেকে আসে কিন্তু এই জামাই পাবে। ঠিক আছে ভাই, হ্যাঁ ঘর জামাই, আগে কথাবার্তা পাকাপাকি, হ্যাঁ পাকাপাকি, ঠিক আছে। ও তারপরে ম্যাক্সিম এই কবুতরটা আমার কাছে নিয়ে আসে, নিয়ে আসার পরে বেসিক্যালি এইটার সাথে একটু দেরি করে নিয়ে আসছে, ওর পাল্লা আর একটা গেম হওয়ার কথা ছিল। হ্যাঁ তো তো অলরেডি এইটা আমাদের এক কালা গলা 85 থেকে আসা, যে পাক যে খেয়ে ফেলছিল বাজে, ওই কালা গলা নরের সাথে আমরা জোড়া দিই, কারণ মাদিটা ছোটো নটটা বড়। তো আমরা এর 6টা বাচ্চা করি, একটা বাচ্চা মারা যায় আর ইনশাল্লাহ 5টা বাচ্চা আছে, আর আমরা বেসিক্যালি 3টা বাচ্চা 4টা বাচ্চা চিনতে পারি, আর একটা বাচ্চা একটু কালা কলা স্টাইল রয়েছে, চিনা খুব মুশকিল, বড় হলে বোঝা যাবে, 5টাই চিনতে পারি। আচ্ছা যাই হোক, তো এটার সাথে তখনই কালা কলার সাথে জোড়া দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছিল এবং খুবই জ্ঞান সম্পন্ন হয়েছে। আর ও যখন নিয়ে আসছে তখন এটা ছিল হলো ডিমে, হ্যাঁ আর আনার পরে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে এটা দেরি হয়ে যেতেছে, তখন আমরা এই কবুতরটাকে সাথে মূলত জোড়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো তখন এটা ডিমে থাকে, ধরুন আমরা এইটাকে আর ডিম দেই নাই, ডিমে দেই নাই, তখন আমরা এটাকে আমার আপনারা অনেকগুলো ভিডিওতে দেখছেন আমার এই 126 কিলো থেকে আসা এই চুঠাল মাদিরা, এই চুঠাল মাদিরা মানে এই চুঠাল মাদিরার সাথে একে জোড়া দেওয়া, একে জোড়া দেওয়া হয়। জোড়া দেওয়ার পরে বেসিক্যালি আমরা এক জোড়ার ডিম করি, বাচ্চা করি, বাচ্চা করার পরে দেখা যাচ্ছে যে মাদিটা উইক হয়ে যায়, আর যেহেতু এটা 3 জোড় বাচ্চা নিয়ে ফেলছি সেই ক্ষেত্রে আমরা আর এটাকে রিস্ক নিই না, কারণ বেসিক্যালি আমরা উড়ানের কবুতর দুইবারই বাচ্চা নেই, কারণ এর ও এরও একটা তখন একটা সময় চলে আসে, ওরা মল্টিং মানে ক্রুজ পশম পড়ার একটা সময় চলে আসে, এই জন্য এদেরও জোড়া দেয় নাই। আর একেও আমরা যখন এক জোড়া পরের পরে দেখি যে এ অলরেডি দুর্বল হয়ে পড়ছে, অনেক দুর্বল হয়ে পড়ছে, যে এটা জোড়া দেওয়ার মতো না, সেক্ষেত্রে আমরা ওই দুইটা বাচ্চাই পাইছি, আমি দুইটা বাচ্চা নিয়ে তো এই দুই বাচ্চা পাওয়ার পরে আমার ছেলে এই বাচ্চাটাকে খুবই পছন্দ করছে, এই বাচ্চাটাকে আমার ছেলে খুবই পছন্দ করছে, তো আব্বু আমার এই বাচ্চাটা খুব ভালো লাগে, তাই বললাম যে আচ্ছা ঠিক আছে রেখে দাও, যেহেতু দুইটা বাচ্চা করছি সেহেতু আমরা একটা বাচ্চা মানে বাবার সাথে একটা বাচ্চাকে দিয়ে দেবো, চলে যাবো এখানে, আর একটা বাচ্চা আমরা রেখে দিব। তো আমরা এখন আমি এখন ম্যাক্সিমের বাসায় যাবো, ইনশাল্লাহ পরে কী হয় না হয় বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আমরা রওনা দিলাম সেই ম্যাক্সিম ঢাকার কাছে উদ্দেশ্যে, সামনে ম্যাক্সিম সাদে আছে, এই যে যাবো
আর তুমি এই সিজনে একটা গেম খেলতে পারো নাই, তার সামনে সিজন ইনশাআল্লাহ আমি জানি তুমি কমরবান জানানবা একটা গেম খেলার জন্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব শর্ট টাইমে কবুতর উড়াই তুমি বের হয়ে যাবে, এটাও জানি। লং ডিস্টেন্সে পাল্লা যাবে, এবার ঘোরা মানে ই পাল্লা যাবে না, তো সেই ক্ষেত্রে কবুতরটা আগে দিয়ে দিলাম। যাই হোক, ইনশাল্লাহ যদি বেঁচে থাকে দুনিয়াতে আবার জোড়া হবে, কারণ আমি পিছিয়ে গেলাম মাত্র ওই কবুতরটা, ওই মাদিটা জোড়া দেওয়া ছিল অন্য জায়গায়, তার ওই বাচ্চাগুলো ভালো হইতেছিল, এর জন্য আর আমি এটার সাথে জোড়া দিতে টাইম পাই নাই। আর যেই মাদির সাথে দিছিলাম সেই মাদিটাও একটা বাচ্চা খাওয়ায় উইক হয়ে গেল, তারপর আমি উঠাই দিলাম। আমি চিন্তা করলাম যে আমার কবুতর যখন মলটিকে দিয়ে দিছি তো এইটাও মলটিকে চলে যাক। ও বাসাটা দেখা খুব শান্তি পাইছে, এই বাসাটা। এটা এটা হলো যে 126 কিলো মাদির বাচ্চা, এর সাথে জোড়া ছিল চুইঠাল মাদিটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।